উপজেলা পরিষদের ওপর ইউএনওদের একচ্ছত্র ক্ষমতা থাকছে না। উপজেলা পরিষদে ইউএনওদের মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন সংক্রান্ত আইনের 33 নম্বর ধারা হাইকোর্ট বাতিল করে দেয়ায় ইউএনওরা শুধু সাচিবিক দায়িত্ব পালন করবেন। তাদের কাজের জন্য উপজেলা পরিষদের কাছে জবাবদিহি করতে হবে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে রায় প্রকাশের পর আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। মজহর রহমান না জানাচ্ছেন। আইনে বলা হয়েছে ইউএনওরা উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন, আর্থিক শৃঙ্খলার প্রতিপালন এবং বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য কাজ সম্পাদন করবেন। এই ধারাসহ একটি পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন উপজেলা পরিষদের 5 চেয়ারম্যান। এ নিয়ে জারি করা রুলের শুনানি শেষে রায় ঘোষণা করেন হাইকোর্ট। উপজেলা পরিষদ আইন সংশোধন করে উপজেলা নির্বাহী অফিসারদেরকে একটু ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতাটা সংশোধন করা হয়েছে, সেটাকে আইনি এখন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের যে একচ্ছত্র আধিপত্য ছিল সেটা কেড়ে নেওয়া হলো, সেটা খর্ব করা হলো। এর ফলে উপজেলা পরিষদের সিদ্ধান্তই বাস্তবায়িত হবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সেটা শুধুমাত্র উপজেলা পরিষদের নির্দেশন অনুযায়ী বাস্তবায়ন করবেন, তাদের জবাবদিহিতে থাকবে উপজেলা পরিষদের কাছে। রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানান উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। আইন করে দিয়েছেন রাজনৈতিক সদিচ্ছা দিয়া জনপ্রতিনিধির শাসন ব্যবস্থা প্রবর্তন, সেটা কার্যকর হবে বলে আমরা মনে করি। তবে রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে সম্পর্কেও জানায় রাষ্ট্রপক্ষ। ডিফাইন করা আছে ওই সেকশনগুলো কিন্তু এখন ডিজাল হয়ে গেছে, মানে ওই সেকশন কিন্তু থাকাতে আর 33 তে কতটুকু কনফ্লিক্ট হবে তা আমাদের আমরা দেখবো, দেখে আমরা সরকারের সাথে বসে আমরা ডিসিশন নেব। তবে সরকারি অর্থায়নে পরিচালিত উপজেলার বিভিন্ন কমিটিতে ইউএনওকে সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানকে উপদেষ্টা করা সংক্রান্ত পরিপত্রের বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা।